এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দুটো পেপারে সাইন করে দিন, একটা নিজের কাছে রাখুন, একটা আমাকে দিয়ে। বাবু এখন আমি সাইন করলে মানে ওয়ার্কারে সাইন করে আমি বুঝতে পারছি না, আমার তো এখনো প্ল্যানটাই রেডি হয়নি, অ্যাপ্রুভ হয়নি, এখন ওয়ার্কারে সাইন করে দেবো। আপনি ওসব নিয়ে কেন ভাবছেন, আমি তো আছি, সব ব্যবস্থা করে দেবো। আমি জানি না কথাটা বলাটা ঠিক হবে কিনা, তাও বলছি মানে আরেকটু সময় নিয়ে চিন্তা করে নিলে ভালো হতো না? কুনাল বাবু, আমার মনে হয় কি আপনি বরং ফাইলটা এখানে একটু রেখে যান, অনিরুদ্ধবাবু আরেকটু প্রিপারেশন নিয়ে আরেকটু দেখে টেকে তারপর না হয় সাইন করে দেবেন, আর আপনাকেও এক কপি পাঠিয়ে দেবেন, মানে আরেকটু সময় হলে আর কি ভালো হতো। ম্যাডাম সময়টাই তো নেই, এই অডিটোরিয়াম তৈরি করা নিয়ে আমার উপর একটা প্রেশার আছে, আপনি নিশ্চিন্তে কাজটা শুরু করে দিন, কোনো প্রবলেম হবে না, আর যে সমস্ত ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমি সামলে নেব। উনি যখন বলছেন সাইন করে দে না, ঈশ্বর যখন একটা কাজের ব্যবস্থা করেছেন এবং সেটা যখন এত বড় কাজ, তখন দোনামোনা করাটা আমার মনে হয় না ঠিক। তাছাড়া কুনাল বাবুর সাথে কথা বলে মনে হয় যে ওর উপর ভরসা করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জ্বর এসছে নাকি? না জ্বর নেই, আমি থার্মোমিটার দিয়ে চেক করেছি, নর্মাল টেম্পারেচার। তাহলে খেতে চাইছে না কেন? কি জানি আমিও তো সেটাই বুঝতে পারছি না, স্কুল থেকে এসেও কিছু খেলো না, রাতেও দুগাল খেয়ে শুয়ে পড়লো। ঠিক আছে ঘুমোতে যখন ঘুমুক, কাল যদি সকালে দেখেন জ্বর এসেছে তাহলে স্কুলে পাঠানোর দরকার নেই। কালকে এমনিতেও ছুটি অনুরোধবাবু, কালকে তো রাখি পূর্ণিমা, কালকে আমারও খুব একটা কাজকর্ম নেই, কালকে তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে আপনি ওর কাছে শুয়ে পড়ুন, আমি লাইটটা নিভিয়ে দিচ্ছি। তুমি ভয় পাচ্ছ? এসো আমার কাছে এসো। এসো আমার কাছে এসো। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। নতুন স্যার, নতুন স্যার মানে কোন নতুন স্যার? হ্যাঁ কোন নতুন স্যার তোমার? আমার মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছি। মিহি
দেখে দেখে তুমি জল খাবে একটু? না, জল খাবো না। জল খাবে না? ঠিক আছে, তুমি তাহলে চুপ করে শুয়ে পড়ো। হ্যাঁ, আস্তে আস্তে শো শো শো। একটু একটু এবার তুমি তোজো দাদাকে থ্যাংক ইউ বলো। এবার দাদুকে এই রাখিটা পরিয়ে দাও। দাদু, হাতটা বাড়াও। এই তো বাড়ালাম। আমার এই ছোট্ট মেহেদি দিবার কল্যাণে এই বুড়ো দাদার হাতে আজ একটা রাখি জুটল। খুব ভালো থেকো দিদিভাই, খুব ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। তুমি যখন বলে দিয়েছো তখন তো ভালো থাকতেই হবে। এটা একটা যে ভীষণ বড় অন্যায় হয়ে গেছে দিদিভাই, তোমার এই বুড়ো দাদা তোমার জন্য কোনো গিফট কিনে নেই। গিফটের দরকার নেই দাদু, আপনি যে মিহিকে আশীর্বাদ করছেন সেটাই মিহির কাছে সবচেয়ে বড় গিফট। বাবা, দাদু তোমার কপাল ভালো যে মিহি আর তোজো তোমাকে রাখি পরালো। তুমি আমার কপালটা ভাবো, আমার দুটো দাদা থাকতেও আমি কারোর হাতে আজকে রাখি বানতে পারলাম না।